নমস্কার, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগ থেকে আমি অভিজিৎ বলছি। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। কিন্তু আমরা জানি রবীন্দ্রনাথের সাধের বসুন্ধরা আজ স্তব্ধ গৃহবন্দী। ইমতাবস্থায় প্রযুক্তির সহায়তায় স্বল্পায়োজনে রবি প্রণাম। তোমারই নামে নয়ন মেলিনি পূর্ণ প্রভাতে আজি, তোমারই নামে খুলিল হৃদয় শতদল দলরাজি। আজ যে দেশে বিদেশে রবীন্দ্র জন্মোৎসবের এত বিপুল বিচিত্র সমারোহ, তার সূত্রপাত রবীন্দ্রনাথের 27 বছর বয়সে, 1294 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজি 7ই মে 1887। উদ্যোক্তা ছিলেন সরলা দেবী। তারপর থেকেই বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কবির জন্মদিন পালিত হয়েছে। এবারের পালনেও রইল সেই অভিনবত্বের গগন নখিলে তোমারই ধরিবে কে বা, তাই সমগ্র রবীন্দ্রনাথকে আমরা ধরতে পারব না জানি। আর আজ এই ভীত সন্ত্রস্ত বিশ্বে দাঁড়িয়ে প্রার্থনা করি, ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও। তার কথা থেকেই তাহলে শুনে নেওয়া যাক রিঙ্কিদের কাছে এই কবিতাটি। ভয় শূন্য উচ্চ যেথাশীর, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বনি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বাড়িত সোপে, দেশে 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 কর্মধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মূল বানুরাশি বিচারের স্রোতপথ খেলে নাই গ্রাসি, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের। এভাবেই রবীন্দ্র দর্শন আমাদের প্রাণিত করে, তাই তিনি আমাদের সকল রসের ধারা। জীবন জুড়ে যাকেই অনুভব করুন না কেন, তিনিই আমাদের জীবন দেবতা। জন্মদিনের আবহে কবির উপস্থিতি যেন আমাদের হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি ঝংকৃত করে তোলে।